ভূত নিয়ে অনুষ্ঠান প্রচার, দাদাগিরির বিরুদ্ধে মামলা। দীর্ঘদিন ধরে ভারতীয় বাংলা টিভি চ্যানেল জি বাংলায় প্রচার হচ্ছে জনপ্রিয় নন ফিকশন রিয়েলিটি শো দাদাগিরি। অনুষ্ঠানটির সঞ্চালক ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি ভূত নিয়ে একটি পর্ব প্রচার করায় সমালোচনার মুখে পড়েছে অনুষ্ঠানটি। দাদাগিরি অনুষ্ঠানে অংশ নিয়ে এক নারী প্রতিযোগী দাবি করেন, তার পেশা হচ্ছে ভূতের খোঁজ করা। কোথাও অলৌকিক ঘটনা ঘটলে তিনি সেখানে ছুটে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, ভূতের অস্তিত্বের সন্ধান করেন। পাশাপাশি তিনি অনুষ্ঠানে কিছু যন্ত্রের মাধ্যমে ভূতের উপস্থিতি প্রমাণেরও চেষ্টা চালান, আর তাকে সমর্থন করে ভূত নিয়ে নানা কথা বলেন সৌরভ নিজেও। মূলত এই বিষয়টিকে বিজ্ঞান বিরোধী দাবি করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে অনুষ্ঠানটির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞাপন মঞ্চের সদস্য সৌরভ চক্রবর্তী ভারতীয় গণমাধ্যমকে জানান, দাদাগিরির পর্ব সম্প্রচারিত হওয়ার 7 দিন আগেই প্রতিবাদ জানিয়ে হাইকোর্টে তারা মামলা দায়ের করেন। পর্বটি প্রচারের পর তারা আরো কিছু বিষয় সংযোজন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দাবি করেন, মানুষের মধ্যে কোন রকম বিজ্ঞান বিরোধী অলৌকিক বিশ্বাস ছড়ানো আইনত অপরাধ, যা ভারতীয় সংবিধানের 51 ধারাকে লঙ্ঘন করে। তাছাড়া মহারাষ্ট্রের মতো পশ্চিমবঙ্গে কুসংস্কার বিরোধী আইনে দাবি জানান তিনি। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনার ঝড় বইছে। অনেকে এটি শুধুমাত্র টেলিভিশনের টিআরপি বাড়ানোর জন্য করা হয়েছে বলে মন্তব্য করেন। ফেসবুকে সৌরভ নামের এক ভারতীয় বিষয়টি বিশদ ব্যাখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান। তিনি লেখেন, দাদাগিরিতে এক নারী ভূত আছে সেটা প্রমাণ করতে কিছু যন্ত্রপাতি এনেছিলেন, যেগুলো সম্পর্কে বেশিরভাগ সাধারণ মানুষ একদমই ওয়াকিবহল নন, কিন্তু আমরা যারা বিজ্ঞানের ছাত্র তারা সহজেই এই ভণ্ডামি ধরতে পারি। তিনি আরো লেখেন, আপনাদের কাছে অনুরোধ, ভারতবর্ষ এমনিতেই বিজ্ঞানে পিছিয়ে পড়া একটি দেশ, শুধুমাত্র বেশি টিআরপির জন্য দয়া করে এসব আজঙ্কি দেখিয়ে মানুষের মনকে আরো কুসংস্কারাচ্ছন্ন করবেন না। এছাড়া তিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে ধন্যবাদ জানিয়ে দাদাগিরি অনুষ্ঠানের বিরুদ্ধে মামলা করার বিষয়টিকে সমর্থন করেন, কিন্তু পুরো বিষয়টি নিয়ে জি বাংলা কর্তৃপক্ষ এবং সৌরভ গাঙ্গুলি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি।